কিছুটা হলেও স্বস্তি মিলবে এই পান্তা ভাত খেলে প্রচন্ড গরম গরমের মধ্যে মনে হয় বেস্ট খাবার সেই সাথে আপনাদের ভাইয়া মুরগি কিনে নিয়ে আসছিলো আর বাজার টুকিটুকি বাজার সেগুলো গুসালাম আর এই যে মুরগিটা কেটে নিলাম আর বেলা একটু বেড়াতে গিয়েছিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিছুটা হলেও স্বস্তি মিলবে সকাল সকাল এই পান্তা ভাত খেলে মূলত আমি ভাত বেশি করে দিয়েছি রাতের ভাতগুলো পানি দিয়ে রেখে দিয়েছিলাম যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পান্তা ভাত খাবো পান্তা ভাত খেলে মনে হয় যে আমার আত্মা ঠান্ডা হয়ে যাবে আর এই যে সেই কথা আর সেই কাজে করতেছি কাঁচামর স্পেয়াজ দিয়ে পান্তা ভাত খেলাম দুজনেই খেলাম আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে গেছে আর এই যে অফিসে যাওয়ার আগে মানে ভোরবেলায় সকালবেলায় বাজার করে রেখে গেছে সেগুলো আর বের করে নিই ভাবলাম যে আগে সকালবেলা খেয়ে নিই কারণ রাত জেগে সারা রাত ঘুম হয় না খোদা লেগে গিয়েছিল সকালবেলায় আগে খেয়ে নিয়েছি আর এই গরমে মনে হয় যে রাতের বেলা বেশি গরম বের হয় আরও যেহেতু আমরা দোতলায় থাকি মনে হয় যে ভাব সারা ঘিংয়ে সব ভাপ বের হচ্ছে রাতের বেলা সেই কারণে ঘুম খুব কষ্ট হয়ে যাচ্ছে এই গরমে আর যেহেতু এদিকে গরম বেশি আর এই যে বাজার থেকে লতাম তারপরে পেঁয়াজ বাসায় যা যা ছিল না আলু ছিল না আর এই যে একটা দেশি মোরগ মোরগটা দুই কেজি ছিল মোরগটা দেখা যাচ্ছে ছোট কিন্তু অনেক বড় কাটতে আমার খুব কষ্ট হয়ে গিয়েছিল যে দেশি মোরগ যেহেতু প্রচণ্ড শক্ত আর আমি রাগ করতেছিলাম যে আপনি সকালবেলা আমাকে না বলেই মুরগি কিনতে গিয়েছিল মূলত সে গিয়েছিল গরুর গোস্ত কিনতে কিন্তু সে নিয়ে আসছে মুরগি কারণ গরুর তাকে নাকি চর্বি দেয় এর আগেই কিনে নিয়ে আসছিলো একটু রাগারাগি করা হয়েছিল সেই রাগের কারণে আপনাদের ভাইয়া আর সাহস পায়নি যে গরু গোস্ত কিনে নিয়ে আসি কারণ ওনাকে যতবারই কিনতে দেই হাড় আর চর্বি বেশি দিবে সোজা মানুষ পেয়ে সবাই আসলে এরকমই করে ওনা উনি ওনাকে যা দিবে যেভাবে দিবে সেভাবেই বেগে পড়বে উনি একটা কথাও বলবে না সেই অবস্থা আর সেই রাগ রাগের কারণে বললো যে এবারও যদি আমি নিয়ে যাই তাহলে চর্বি দিবে আমি বকার থেকে বোকাছোনার থেকে দেশি মোরক নিয়ে যাই এটা খেতেও ভালো লাগবে সে দুই কেজি ওজনের মোরক নিয়ে আসছিল আর মোরগটা কাটতে আমার খুব কষ্ট হয়ে গেছিল আর সাথে তো টুকটুকি আসে টুকটুকি একটু পর পর ডিস্টার্ব করতেছিলো উপরে আসতেছিল ঘাড়ে আসতেছিল এইটা করে ওটা করে আর এই যে কিছুটা রান্না করব আর এটা মোরক জন্য আলাদা করে রেখে দিব আর সেই সাথে দুপুরে রান্না টান্না করে বিকেলে একটু ঠান্ডা ঠান্ডা ছিল ভাবলাম যে একটু বাইরে যায় কিছু কেনাকাটা বাকি ছিল সেই কারণে আর আমি কোথাও গেলে সব কিছু একবার এলোমেলো করে যায় আমার মতো কে কে আসে অবশ্যই কমন করে জানাবে কেন জানি না এলোমেলো হয়ে যায় সব আবার এসে আমার করতে হয় বাবার জন্য একটু ফল দিলাম আপেল নিয়েছিলাম ও আপেল খেতেছিল তারপর প্যাম্পাস আমার জন্য চুড়ি বাবুর জন্য এই চেনটা আমার কাছে ভালো লাগলো আমার চুড়ি ছিল মূলত বাসায় মানে একটু পরার জন্য আর একটু ভাবলাম একটু মোটা দেখি একদমই চিকন চুরি পড়ি একটু মোটা দেখে নিলাম বেশি না সামান্য একটু ভাবো হাতে নিয়ে বসে রয়েছে আর এই যে মগগুলো আমার কাছে ভালো আমার বাসায় ছিল মূলত ভেঙে গেছে চা বা শরবত খাওয়া যায় সেই কারণে দুইটা নিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফেজ সেই সাথে